प्रभु আপনাদের সহায় থাকুন। সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার। যীশু একদিন এই কথা বললেন, ঐশ্বর্য হলো এই রকম, যেন একজন লোক মাটিতে বীজ বুনে দিয়েছে, রাতে বা দিনে সে ঘুমুক বা জেগেই থাকুক, সেই বীজ কিন্তু অঙ্কুরিত হয়ে বাড়তেই থাকবে, তবে তা যেন কেমন করে হচ্ছে তা সে জানে না। মাটি আপনা থেকেই প্রথমে চারা গাছ, তারপর শীষ, তারপর আবার সেই শীষের মধ্যে পাকা শস্য উৎপন্ন করে থাকে, আর ফসল পেকে গেলেই সেই লোকটি তাতে তার কাস্তে চালাতে শুরু করে, কারণ ফসল কাটার সময় যে এসে গেছে। যীশু আবার বললেন, কিসের সঙ্গে ঐশ্বর্যের এখন তুলনা করব, কোন উপমা দিয়েই বা তার কথা বর্ণনা করব? ঐশ্বর্য যেন একটি সর্ষে বীজেরই মতো, তা যখন মাটিতে বোনা হয় তখন পৃথিবীর আর সমস্ত বীজের চেয়ে তা ছোটই থাকে, কিন্তু একবার বোনা হলে তা বেড়েই ওঠে, তা অন্য যত শাকের চেয়ে বড়ই হয় এবং এমন লম্বা লম্বা শাখা মেলেও দেয় যে আকাশের পাখিরা তখন তার ছায়ায় এসে বসতে পায়। যীশু এরকম বহু উপমা দিয়েই ঐশ্ববাণী সকলকে শোনাতেন, তিনি ততটাই বলতেন যতটা তারা বুঝতে পারে। উপমা না দিয়ে তিনি তাদের কোনো কিছুই বলতেন না। পরে অবশ্য নিভৃতে তিনি তার শিষ্যদের সব কিছুই বুঝিয়ে দিতেন। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্টীয় প্রিয়জনেরা, আজ আমরা প্রবেশ করছি সাধারণকালের 11তম রবিবারে। মঙ্গল সমাচারগুলোতে আমরা দেখি যীশু স্বর্গরাজ্যকে আমাদের বোধগম্য করার জন্য বিভিন্ন উপমা বা দৃষ্টান্তর আশ্রয় নিয়েছেন। আজও স্বর্গরাজ্যের বিষয়ে বলতে গিয়ে যীশু সর্ষে বীজকে বেছে নিয়েছেন, কারণ সর্ষে বীজ হলো আকারে খুবই ছোট। সবাই সর্ষে বীজ দেখেছে, সবাই এই ক্ষুদ্র বীজ খুব সহজেই চিনতে পারে। এটি হলো খুবই সাধারণ মানের একটি বীজ, কিন্তু এই সাধারণত্বের মধ্যেই রয়েছে অনেক অসাধারণত্ব, অনেক সম্ভাবনা, যা প্রকাশিত হয় অঙ্কুরিত হওয়ার মধ্য দিয়ে। ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের মধ্যে দিয়েছেন অনন্ত সম্ভাবনা, যেন আমরাও প্রতিদিনকার কাজকর্ম, অন্যের সঙ্গে সুন্দর ব্যবহার, আমাদের সততা ও ভালোবাসা প্রকাশের মধ্য দিয়ে সর্ষে বীজের মতো অঙ্কুরিত হয়ে স্বর্গরাজ্য বিস্তারে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারি। সর্ষে বীজ দেখতে খুবই ছোট, কিন্তু এর মধ্যে রয়েছে আশ্চর্য বৃদ্ধি এবং অনেক শক্তি। ছোট বীজটি অঙ্কুরিত হয়ে একটি বড় গুল্ম বা ঝোপে পরিণত হয় এবং আকাশের পাখি এই ঝোপের আশ্রয়ে এসে লাভ করে স্বর্গ সুখ। সাধু মার্ক এই দৃষ্টান্ত লেখার পূর্বে তিনি নিজের চোখে প্রত্যক্ষ করেছেন দুজন মহান প্রেরিত শিষ্য সাধু পিতর ও পলের মৃত্যু। একই সঙ্গে তিনি দেখেছেন রোমে নির্যাতিত খ্রিস্ট ভক্তদের আর্তনাদ, করুণ দুর্দশা এবং চোখের জল। তিনি দেখেছেন কিভাবে সম্রাট নিরো সম্রাট হিসেবে খ্রিস্ট ভক্তদের অকথ্য নির্যাতন ও অত্যাচার করেছেন এবং তাদেরকে কিভাবে ক্ষুধার্ত সিংহের সামনে ফেলে দিয়ে নির্যাতন ও হত্যা করেছেন। রোম সাম্রাজ্য যখন আগুনে পড়ছিল, সম্রাট নিরো নিজেকে তখন রক্ষা করার জন্য খ্রিস্টের অনুসারীদের দোষী সাব্যস্ত করেছিলেন এবং এর জন্য তাদের উপর নিষ্ঠুর ও বর্বরোচিত অত্যাচার নির্যাতন চালিয়েছিলেন। সংখ্যালঘু হিসেবে তৎকালীন খ্রিস্ট ভক্তগণ জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছিল। সাধু মার্ক আজকের মঙ্গল সমাচারের মাধ্যমে যে বার্তা আমাদের দিয়েছেন তা হলো, খ্রিস্ট বিশ্বাসীগণ রোম সাম্রাজ্যে সর্ষে বীজের মতো খুবই সামান্য, সাধারণ, নগণ্য, খুবই ছোট এবং দুর্বল থাকা সত্ত্বেও তাদের নিজেদের মধ্যে ছিল আশ্চর্য শক্তি ও সামর্থ্য, যার কারণে তারাও সর্ষে বীজের মতোই গভীর খ্রিস্ট বিশ্বাসে ও সজীবতায় অঙ্কুরিত হয়ে বড় গাছে পরিণত হয়েছে।
খ্রিস্টের অনুসারী হিসেবে আমরা কখনোই নিজের শক্তির উপর নির্ভর করি না, কিন্তু খ্রিস্টের শক্তি আমাদেরকে পরিচালিত করে এবং তার শক্তিতেই আমরা স্বর্গরাজ্য তৈরি করি, স্বর্গরাজ্য অন্যের মাঝে বিস্তার করি এবং নিজেরও লাভ করি স্বর্গ সুখ। তাই সাধু পলের মধ্য দিয়ে যীশু প্রকাশ করেছেন, আমার অনুগ্রহই তোমার পক্ষে যথেষ্ট, মানুষের দুর্বলতার মধ্যেই তো আমার শক্তির পরিপূর্ণ প্রকাশ। আজকের দৃষ্টান্ত আমাদের কাছে স্বর্গরাজ্যের ব্যাপকতা ও বিস্তারের বিষয়ে বলে, দীক্ষাস্নানের মধ্য দিয়ে যে ঐশ্য বাণীর বীজ আমাদের অন্তরে বোনা হয়েছে, সেই বীজের মধ্যে অতি আশ্চর্য একটি জীবনী শক্তি রয়েছে, আর এই জীবনী শক্তি দিয়ে আমরাও যেন পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ঐশ্বরাজ্যের বীজ রোপণ করে স্বর্গরাজ্যের প্রসার ঘটাই। ঈশ্বর আমাদের সবাইকে অনেক আশীর্বাদ দান করুন।